ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। তো চলে আসলাম আবার সকাল সকাল তোমাদের সাথে ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছো গরম, প্রচুর গরম পড়েছে, ঘেমে গেছি রান্নাঘরে এসে। তো আজকের আমার রান্না কী আছে তোমাদের দেখাবো। তার আগে সবার প্রথমে বলে দিই তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, এখন মেয়েও সুস্থ আছে, আমিও সুস্থ আছি। মেয়ের ওষুধ চলছে, তোমরা জানো কালকে তোমাদের ভিডিওতে দেখিয়েছি মেয়ের ওষুধ চলছে। তো এখন মেয়ে ভালো আছে, আশা করি মেয়ে এবার ভিডিও তোমাদের অবশ্যই অবশ্যই দেবে। আর আমার ভিডিও তো রোজ পাচ্ছই, দেখতেই পাচ্ছ, আমি যেটুকু শেয়ার করা তোমাদের শেয়ার করার চেষ্টা করছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। আগে সবার প্রথমে বলবো যে তোমরা কোনো রকম কোনো গুজবে কান দেবে না, সব রকম দেখে বিবেচনা করে তোমরা বলবে। তো আর সেই সব ব্যাপার নিয়ে আমার কোনো রকম কথা বলার নেই, জাস্ট বলবো তোমাদেরকে যে যেটাই ভাববে যেটাই করবে ভেবে চিন্তে করবে, কারণ কারোকে দোষ দেওয়ার আগে টোটালটা ভেবে চিন্তে করাটাই উচিত। আর সবার প্রথমে বলবো আমরা এইসব ব্যাপারে আর নেই, কারণ মেয়েও দেখতে পাচ্ছ যে আরে নিজের মতন করে ভিডিও করছে, আর আমিও আমার মতন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর আজকে সকালের মেনুটা কী তোমাদের দেখাতে পারলাম না, তোমাদের কাকাকে অফিসে পাঠিয়ে দিলাম খাইয়ে দেয়। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, এখন রান্নাঘরে কী রান্না করবো তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কেটে সবজি রেডি করে নিয়েছি। হ্যাঁ, আজকে রান্না হবে শাক ভাজা আর গোটা গোটা পটল, তেল পটল মানে পেঁয়াজ দিয়ে, পুরো পেঁয়াজে পেঁয়াজ দিয়ে গা ঢাকা, বুঝতে পেরেছ? তো সেরকম ধরনের রান্না কে কে খেয়েছো, পেঁয়াজ দিয়ে পুরো গোটা পটলটাকে পুরো মাখা মাখা করা। আর আর মাছ আছে আজকে, আর মাছ, আর মাছের মানে সবাই তো ভাজা খেয়েছো, কাঁচা কে কে খেয়েছো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আজকে আমি কাঁচা রান্না দেখাবো, আর মাছ কীভাবে কাঁচা রান্না করতে হয় মাংসের মতন করে, খুব টেস্টি হয়। যদি কেউ রেঁধে থাকো অবশ্যই তারা জানো কেমন টেস্টি হয়, আর যারা রান্না করোনি তারা অবশ্যই আমার রান্নাটা দেখে রান্না করার চেষ্টা করে দেখবে, খুব ভালো লাগে খেতে। পুরো মাংসের মতন মনে হয় না মাছ, মনে হয় পুরো মাংস খাচ্ছি, মাংস কষা, ঠিক সেরকমভাবেই আমি আজকে রান্না করব। চলো তোমাদের দেখাই কীভাবে কী কী দিচ্ছি আর কীভাবে রান্না করছি, টোটালটা দেখার জন্য অবশ্যই নজর রাখো। চলো দেখতে থাকো, তারপরে আসছি আবার তোমাদের সাথে ভিডিও নিয়ে। চলো আজকে কড়াই বসিয়ে নিয়েছি, আর এই মাছগুলো, এটা কী মাছ বলো তো? আর মাছ। তো আর মাছ আমি এখন কীভাবে রাখবো তোমাদের দেখাচ্ছি, চলো। তেলটা গরম হয়ে গেছে, এবার একটু জিরে ছেড়ে দিলাম। এবার দেখতে পাচ্ছ পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই, পুরো মাংসের মতন করে কষাতে হবে। চলো পেঁয়াজটা ভেজে নিই, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আলুগুলো ভেজে নেব, আলুটা ভাজা হোক। দেখতে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এইবার আমি এই যে মশলাটা করে নিয়েছি মাংসের মতন, পুরো রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে টমেটো দিয়ে করে নিয়েছি, এখন আমি এটা দেবো, পরিমাণ মতন দিয়ে দিলাম আন্দাজ করে। এটা দেখতে পাচ্ছি এটাকে কষাচ্ছি, এর মধ্যে আমি এখন নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব দেবো। চলো কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো, কাঁচা মাছ, ঠিক আছে? এটাকে কষাতে হবে। কে কে এরকম করে রান্না করেছো কমেন্ট করো। মাংসের মতন কষিয়ে নেবো, তারপরে একটু গরম মশলা দিতে হবে। সবাই তো ভেজে রান্না করে, কে কাঁচা রান্না করেছো কমেন্ট করো। চলো কষা নেবো, আমি গরম মশলাটা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে আবার কষাবো, মাংসের মতন করে কষাতে হবে। আচ্ছা দেখতে কি মাংসের মতন লাগবে, তো এবার হালকা একটু জল দেবো ফোটার জন্য। চলো একটু জল দিয়ে দিই, ব্যাস। এবার আলুগুলো সেদ্ধ হবে, আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি, সেদ্ধ হয়েই গেছে, তাও একটু জলে একটু জল দিয়ে সেদ্ধ করে মাখা মাখা করে নেবো কষা কষা। দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি, তো চলো এখন এটা ফুটুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে, পুরো মাংসের মতন কষা হয়েছে। তো এবার আমি নামিয়ে পাত্রে ঢেলে নেবো, তো কেমন হয়েছে তোমাদের, তোমরা তো খেয়ে বলতে পারবে না, তোমরা দেখে বলবে রান্নাটা কেমন হয়েছে। আর যদি মনে করো এরকম ধরনের রান্না করবে অবশ্যই অবশ্যই রান্না করে খেয়ে দেখো, পুরো মাংসের মতন রান্না হয়। চলো
তো তোমাদের দেখালাম আর মাছ কীভাবে কাঁচা রান্না করতে হয়। তো এখন দেখতে পাচ্ছ পটল বসিয়ে দিয়েছি ওই যে, তো এখন পটলটাও তেল পটল করা হবে, শাক ভাজা হবে। তারপরে তোমাদের কাকা যেহেতু আর মাছ খায় না, তার জন্য আলাদা করে আবার মাছ ভাজা হবে বা মাছের ঝোল হবে। তো রান্না আমি এখন করে নিই। ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এরকম ধরনের ভিডিও তুমি দেখতে চাও কমেন্ট করো। আর কোনো কন্ট্রোভার্সি, কোনো কন্ট্রোভার্সি না, শুধু রান্নার ভিডিও, শুধু আমি কী করছি, আমার মেয়ে কী করছে, এসব অবশ্যই অবশ্যই তোমাদের প্রত্যেক দিন তুলে ধরবো। যদি তোমাদের ভালো লাগে, যদি কাকিমার ভিডিও ভালো লাগে অবশ্যই দেখো। আর কোনো রকম কোনো খারাপ কমেন্টে আমি রিপ্লাই দিচ্ছি না, আর আমি কোনো খারাপ কমেন্টে যে কোনো খারাপ কমেন্টে আমাকে জিনিস করতে হবে তাও আমি করি না। দেখবো খারাপ ভালো নিয়েই তোমরা মানে তোমাদের ভালোবাসা, আর তার জন্য আমি খারাপ কমেন্ট যেরকম দেখি আমি ভালো কমেন্টও দেখি। খারাপ ভালো কমেন্টে হয়তো রিপ্লাই দিই, খারাপ কমেন্ট রিপ্লাই না দিলেও আমি ডিলিট করি না, আমার কমেন্ট ওরকমই থাকে। তো ভালোবাসা খারাপ ভালো নিয়েই হয়, আর খারাপ ভালো নিয়েই এই ওয়াইটি তোমরা না থাকলে আমার কিছুই না। তোমাদের ভালোবাসায় সে যারা ভালোবাসো না, যারা খারাপ মনে করো তাদেরকে নিয়ে, আর যারা ভালোবাসো তাদেরকে নিয়ে, সবাইকে নিয়েই আর সেই ওয়াইটি। তো সুস্থ থাকো, ভালো থাকো, সবাই সবার মতন করে ভালো থাকো, আর বেশি কিছু বলার নেই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার তোমাদের মনে ইচ্ছে করো। আর এমন কিছু বলার নেই, আবার দেখা হচ্ছে চেষ্টাটা তুমি। আজকে রান্নাটা খুলে যাচ্ছে, আবার প্রত্যেক করতে রান্না হচ্ছে। তো ভাবলাম ভিডিওটা রোজ যেমন দিই তোমাদের, তুমি অবশ্যই সেই টাইমটায় বসে থাকবে কাস্টমার ভিডিও পাওয়ার জন্য, ভিডিও দেখার জন্য। তাই চলে আসলাম আজকে আবার রান্নাঘর নিয়ে। তো রান্না তোমাদের দেখিয়ে দিলাম কী রান্না করছি, আবার আসবো পরের ভিডিওতে। চলো টাটা।